আসসালামু আলাইকুম। সিমকো মার্টে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি তাহিরা আজ আবারও হাজির হয়েছি। গ্যাস বার্নার পরিষ্কারের নিয়ম আজ আপনাদের বলে দেব। ঘর সুন্দর করে গোছাতে গেলে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। রান্নাঘরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো গ্যাস ওভেন। প্রতিটি বাড়ির গৃহিণীরাই গ্যাস ওভেন পরিষ্কার করে থাকেন, কিন্তু গ্যাস বার্নার পরিষ্কার করার কথাটা তারা ভুলেই যান। কীভাবে পরিষ্কার করবেন গ্যাস বার্নার আজকে তাই জানিয়ে দেব। প্রথমত গরম করা পানিতে একটু ডিটারজেন্ট আর একটু তেঁতুল ফেলে দিন। তারপর সেই তেঁতুল মিশ্রিত ডিটারজেন্টের পানির ভেতর গ্যাস বার্নার দুটো চুবিয়ে রাখুন ঘণ্টাখানে। গ্যাস বার্নার দুটি এক ঘন্টা চুবিয়ে রাখার পর একটি ব্রাশ দিয়ে ভালো মতো ঘষে পরিষ্কার করে নিন। ব্যাস, তারপরই দেখবেন কামাল, গ্যাস বার্নার দুটি কেমন পরিষ্কার হয়ে গেছে আর চকচক করছে। দ্বিতীয়ত, একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন, সাথে দু চামচ বেকিং সোডাও দিন। এরপর ঘণ্টাখানেক তার মধ্যে গ্যাস বার্নার দুটো চুবিয়ে রেখে দিন। এক ঘন্টা পর বার্নার দুটি তুলে নিয়ে একটি ব্রাশের সাহায্যে খানিকটা ডিটারজেন্ট দিয়ে ভালো মতো ঘষে পরিষ্কার করুন। দেখবেন গ্যাস বার্নারগুলি একবারে চকচকে হয়ে যাবে। তৃতীয়ত, একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে তার মধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। তারপর ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষতে থাকুন। দেখবেন মুহূর্তের মধ্যেই গ্যাস বার্নার পরিষ্কার হয়ে গেছে। চতুর্থ ধাপে, ঘরের মধ্যে যদি লেবু, ভিনেগার কিংবা তেঁতুল কোনোটি না থাকে তাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কেননা ঘরে হারপিক তো থাকেই। এই হারপিক দিয়েও কিন্তু গ্যাস বার্নার খুব সহজেই পরিষ্কার করা যায়। একটি পাত্রে গ্যাস বার্নার দুটি নিয়ে সেই বার্নার দুটির ওপর কিছুটা হারপিক ছিটিয়ে দিন। এরপর দেখবেন ব্রাশ দিয়ে একটু ঘষা দিলেই গ্যাস বার্নার দুটি ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। পঞ্চম ধাপে ইনো। ইনো শুধু যে মানুষের শরীরের জন্যই তা নয়, ইনো গ্যাস বার্নার পরিষ্কার করতেও খুব সাহায্য করে। একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে ইনো আর ডিটারজেন্ট দিয়ে ভালো করে গুলে নিন। তারপর এই মিশ্রণের মধ্যে কিছু সময় গ্যাস বার্নার দুটি ভিজিয়ে রাখুন। সবশেষে লেবুর খোসা আর লবণ দিয়ে ঘষলে গ্যাস বার্নার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো। আপনার পছন্দের গ্যাস বার্নারটি কেনার জন্য চলে আসুন সিমকো মার্টের যে কোনো একটি শোরুমে। সিমকো মার্টে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ঘরের যাবতীয় সব ধরনের পণ্য। সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের জিসি গোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে, আর ইউনিট 2 ওয়াসা মোড়ের ওয়াসা ভবনের ঠিক পাশেই। সিমকো মার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।